फ্रेंड्স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমার রেসিপি চিকেন বিরিয়ানি। না, নট রেগুলার চিকেন বিরিয়ানি, ইটস তন্দুরি চিকেন বিরিয়ানি। সো লেটস গেট স্টার্টেড। চিকেনটাকে ম্যারিনেট করার জন্য প্রথমে একটি বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ টক দই, 1 কাপ পেঁয়াজ বাটা, 2 চা চামচ অর্ধেকটা মশলা কেন দিচ্ছি, বাকি অর্ধেকটা আমরা পরে ব্যবহার করব। সেই জন্য একটু সময় নিয়ে উল্টে পাল্টে মশলাটিকে ভালো করে চিকেনের সাথে মেখে নিবেন। যত ভালো করে মাখবেন ম্যারিনেশন তত ভালো হবে, খেতেও ততই মজা হবে। চিকেনটাকে আমরা মিনিমাম 3 ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখবো। আপনারা চাইলে আরো বেশিক্ষণও ম্যারিনেট করে রাখতে পারেন। চুলায় একটি প্যানে দিয়ে দিচ্ছি তেল 1 কাপ। এখানে একটু বেশি তেল ব্যবহার করছি, কারণ এই তেলটা আমরা পরে রান্নায় ব্যবহার করব। দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটিকে ভালো করে ব্রাউন করে ভেজে নিব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে ওই একই তেলে দিয়ে দিচ্ছি 1 কাপ কিউব করে কাটা আলু। তাতে দিয়ে দিচ্ছি সামান্য লবণ এবং সামান্য মরিচের গুঁড়া। দিয়ে এটাকে ভালো করে ভেজে নিব। আলুগুলোকে এরকম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। এখন একটা গরম প্যানে একই তেল দিয়ে চিকেন পিসেসগুলোকে দিয়ে দিব। আমি আবারও বলছি, মেক শিওর আপনার প্যানটা যাতে ভালোভাবে গরম থাকে। প্যান গরম থাকলে যেটা হবে, চিকেনের বাইরের লেয়ারটা সিল হয়ে শক্ত হয়ে যাবে, বাট ভিতরে জুসি থাকবে। আর যদি ঠান্ডা প্যান ব্যবহার করেন তাহলে চিকেন নিজে নিজে পানি ছেড়ে দিবে এবং নিজের পানিতেই নরম হতে শুরু করবে। যেহেতু প্যানটা অনেক গরম, সো আমরা চিকেনের একটা পাশ 5 মিনিট
রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি, পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম, দিয়ে দিলাম রাইসের আরেকটা লেয়ার। আমি উপরে লেয়ারে আরেকটু বেশি করে ধনে পাতা, পুদিনা পাতা কুচি, পেঁয়াজ বেরেস্তা, লেবু স্লাইস দিয়ে নিলাম। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা আপনাদের পছন্দ মতো লেয়ার করে নিতে পারেন। বিরিয়ানিটাকে দমে দেওয়ার জন্য এখন একটা পরিষ্কার কাপড় দিয়ে তার উপরে ঢাকনা দিয়ে ঢেকে লো হিটে রেখে দেবো মিনিমাম 40 মিনিটস। 40 মিনিট পরে একটা অ্যালুমিনিয়াম ফয়েলের বোল দিয়ে তাতে আগে থেকে গরম করে রাখা কয়লা, তার উপরে সামান্য ঘি দিয়ে সাথে সাথে ঢেকে দিতে হবে। এটাতেই আসলে তন্দুরি বিরিয়ানির একটা আসল ফ্লেভার, একটা স্মোকি ফ্লেভার আসবে। এই পোর্শনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। অ্যান্ড নাও ফাইনালি ইটস টাইম টু সার্ভ। আশা করি আজকে রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই বাসায় ট্রাই করবেন, আমাকে নিচে কমেন্ট বক্সে জানাবেন। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। স্টে সেফ অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।